নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবে যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে ডেভিড উইলিয়ামস নাকি আবার রিটার্ন করবে আইএসএল এর মঞ্চে তো দেখো ডেভিড উইলিয়ামস তিনি কিন্তু বর্তমানে কিন্তু দারুণ পারফরমেন্সে আছে মানে আকাশ ছোঁয়া পারফরমেন্সে যখন তিনি এটিকেতে খেলতেন এবং তিনি এটিকে মোহনবাগানো যখন খেলেন তখন কিন্তু তার পারফরমেন্স যেরম ছিল এখন কিন্তু তিনি পার্ট গ্লোরিতে গিয়ে অর্থাৎ এ লিগের অস্ট্রেলিয়ার যে এ লিগ আছে ওই পার্থ গ্লোরিতে গিয়ে কিন্তু তিনি অসাধারণ পারফরমেন্স করছে যেখানে তিনি আঠারোটা ম্যাচ খেলে পাঁচটা গোল এবং তিনখানা অ্যাসিস্ট অলরেডি করে ফেলেছেন তো এই পঁয়ত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড এবং লেফট উইঙ্গার রাইট উইঙ্গার মিডফিল্ডার সব পয়সা খেলতে পারে তার বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু দুই কোটি টাকা এবং সব থেকে হায়েস্ট মার্কেট ভ্যালুটা ছিল পাঁচ দশমিক ছয় কোটি টাকা যেটা কিন্তু যখন এটিকেতে জয়েন করে তখন তো এখন মোহনবাগান সুপার জায়ান্টস এই দলে যদি আসতে চায় এখন কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই কেননা আইএসএলের অনেক দল কিন্তু এই ডেভিড উইলিয়ামসের উপরে নজরদারি করছে যাতে তার পাদ পাদগুলির গলির সাথে এই সামনে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে এবং আইএসএলের বিভিন্ন ক্লাব কিন্তু ডেভিড উইলিয়ামসকে নেওয়ার জন্য কিন্তু ঝাঁপাতে পারে এমনটাই কিন্তু খবর তো দেখো মোহনবাগানে ফেরার কিন্তু কত পার্সেন্ট চান্স এখনও কিন্তু আসেনি আর অন্যান্য এর টিমে কিন্তু আসার চান্স একটু হলেও আছে কারণ ডেভিড উইলিয়ামস আবার এ ব্যাক করতে পারে এমনটা কিন্তু সূত্র মারফতে খবরে জানা যাচ্ছে তো দেখা যাক এখন ডেভিড উইলিয়ামস তিনি এ ব্যাক করে না ব্যাক করে না তো দারুণ একটা প্লেয়ার জন্ম দিয়েছিল এই এটিকে মোহনবাগানি ক্লাব এখন এটিকে হাত ধরে এটিকে মোহনবাগানের হাত ধরে কিন্তু দারুণ দারুণ প্লেয়ার এর মঞ্চে এসেছে এবং এটিকে মোহনবাগান যখন দল ছিল তখন থেকে এবং এটিকে যখন দল ছিল তখন থেকে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার অনেক দলই ছিনে নিয়েছে তো মানে এই কলকাতার এই ক্লাবটাই কিন্তু ভালো ভালো প্লেয়ারের জন্ম আজীবন দিয়ে আসছে তো এটাই কিন্তু আমাদের মানে মেনে নিতে হবে তো এখন কোনো চান্স নেই মোহনবাগান সুভাই জ্যান্সে আসার আর যদি এ আসার কোনো সম্ভাবনা থাকে যদি ইন্টারেস্ট শো করে তবে কিন্তু আসতে পারবে নাহলে কিন্তু এর অন্যান্য দলে খেলতে পারবে এই ডব্লিউ উইলিয়ামস তো আমার কাছে যতটুকু খবর ছিল ততটুকু কিন্তু তোমার সামনে শেয়ার করে দিলাম আর আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখো